নমস্কার, NE24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। শিলচর তারাপুর ওভারব্রিজে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তারাপুর ওভারব্রিজের নিচে থাকা লোকজন। শুক্রবার রাত্রে শিলচর তারাপুর ওভারব্রিজের ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, রিকভারি গাড়ি দিয়ে একটি টিপার গাড়ি টেনে নিয়ে যাওয়ার সময় তারাপুর ওভারব্রিজের শেষ প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে তারাপুর ওভারব্রিজের পাশে থাকা বেশ কয়েকটি দোকান ঘরের ওপরে গাড়ি পড়ে যায়। দোকান ঘরের ওপরে গাড়ি পড়ে যাওয়ায় বেশ কয়েকটি দোকান ঘর ক্ষতিগ্রস্ত হয়। এতে গাড়িতে থাকা চালক ও সহচালক গুরুতরভাবে আহত হয়ে সঙ্গে সঙ্গে স্থানীয়রা এই ঘটনা দেখে খবর দেন তারাপুর পুলিশকে। সঙ্গে সঙ্গেই তারাপুরের থানা ইনচার্জ ও কাছাড়ের পুলিশ সুপার দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদেরকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানা যায়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তারা ওভারব্রিজের নিচে থাকা দোকান ব্যবসায়ীরা জানান, 4-5টি দোকান ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি অনুমান 10 লক্ষ টাকার অধিক হবে বলে জানিয়েছেন দোকান মালিক। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট। আপনারা দেখছেন NE24 চ্যানেল। এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।